নমস্কাৰ, মই এষ্ট্ৰলজাৰ এন কুমাৰ। মই মোৰ জ্যোতিষলৈকে মই মোৰ সকলো বন্ধু বান্ধৱীকে অভিনন্দন জনাইছোঁ। আজি মই আপোনালোকৰ লগত এটা গুৰুত্বপূৰ্ণ কথা আলোচনা কৰিম, যিটো বহুতৰ কাৰণে প্ৰয়োজন, কাৰণ এইটো এইকাৰণে জনা দৰকাৰ যে আমাৰ জাতক জাতিকাৰ জন্ম সময়ৰ পিছতে আমাৰ প্ৰথম কথা হয় নাম, নামটোৰ কথা আহি পৰে। আমি ৰাশিটো পাম, কি দেখি পৰিব যদি আপুনি পঞ্জিকাখন চাই সেইদিনাখনৰ, তাত আপোনালোকে ধুনীয়াকৈ স্পষ্টভাৱে লেখাই থাকে। যিকোনো পঞ্জিকাতে আপোনালোকে গম পাব যে ইমান সময়ৰ পৰা ইমান সময়লৈকে বা মেঘ ৰাখি, তাৰপিছত হয়তো ইমানৰ পৰা যাইফালে বৃষ ৰাখি, হয়তো কেতিয়াবা দেখা পাব যে ৰাতিপুৱাৰ ভাগত আপোনাৰ মিথুন ৰাখি আছে, পিছৰ ফালে আপোনাৰ কৰ্কট ৰাখি আছে, ঠিক এনেকুৱা কথা। মোটামুটি আপোনাৰ দিনটোত আপুনি আপোনালোকে কেতিয়াবা দেখা পাব কোনোবা দিনত আপোনাৰ দুটা ৰাশি কাভাৰ কৰি আছে, আৰু কোনোবা দিনা এটা আছে, এনেকুৱা কথা ৰাতি। গতিকে মুখ্য কথা হ'ল কি, আমি ৰাখিটো পালোঁ, আমি পঞ্জিকাতে পাম, পালোঁ পঞ্জিকা পোৱাৰ পিছত নাম, আমি ৰাখিটো পোৱাৰ পিছত আমাৰ প্ৰশ্ন আহিল নাম। নামটো থোৱাৰ লগে লগে কথা আহি পৰিল আদ্যাক্ষৰ, যিটো যে মেঘ ৰাখি হ'লে কি হ'ব, কি নাম থ'লে ভাল হ'ব, বা বৃষ ৰাখি থ'লে কি নাম হ'ব, ঠিক এনেকুৱা এটা কথা এটা আহি পৰে। এতিয়া আমি সদায় এটা পাজুলত পৰি যাওঁ, কাৰণ ৰাখিটো গম পালোঁ, আপুনি বোলে ময়ো পালোঁ গম, কিন্তু বাস্তৱত কথা হ'ল কি, আহি গ'ল আমাৰ নাম থোৱা। বিশেষকৈ গতিকে জন্ম পত্ৰিকাৰ নামটো লাগিবই, গতিকে নামটো থ'ব লগা হ'লে আদ্যক্ষৰ জানিব লাগিব, ৰাশি অনুযায়ী যিহেতু নাম থোৱা যায় আমাৰ চলি আহিছে সেইটো। গতিকে প্ৰত্যেকটা ৰাশিৰে একোটা কিছুমান অক্ষৰ ইণ্ডিকেট কৰা আছে, সেইটো সকলোৱে জানে, কিন্তু সময় সাপেক্ষে কি আমি জানিও নাজানো মনত নপৰে, গতিকে ক'ব লগা হয়। বা কেতিয়াবা হয় কি, ধৰক আপোনাৰ নামটো আপুনি জানে কিন্তু আপোনাৰ ৰাশিটোৰ ক্ষেত্ৰত কি কথা আহি পৰে, সেয়েহে কৈছোঁ যে আপোনাৰ ৰাশিৰ লগত কি ৰাশি অনুযায়ী নামটো কেনেকুৱা থ'লে ভাল হ'ব, তাৰ কাৰণে আমাক প্ৰথম কথা আহি পৰে আদ্যাক্ষৰ বুলি কয়, যিটো প্ৰথম আখৰ, সেই আখৰৰ লৈ পেলাই আমি নাম থ'ব লগা হয়। গতিকে সেইকাৰণে মই আজি বিষয়বস্তুটোত সেই বিষয়ে আলোচনা কৰিম। অকণমান আপোনালোকে মই দেখুৱাই দিছোঁ, তেতিয়াহ'লে আপোনালোকে এইখিনি কথা যদি মনত ৰাখে তেতিয়াহ'লে কাৰোবাৰ সন্তান নৱজাতকৰ নাম থোৱাৰ ক্ষেত্ৰত আপোনালোকে বহুতখিনি সুবিধা হ'ব, কাৰণ ৰাশিটো আপোনালোকে আমি ক'লোৱে পঞ্জিকাৰ পৰাই পাই যাব, কাৰণ পঞ্জিকা চাব জনা মানুহ বহুত আছে, গতিকে সেই অনুযায়ী পাই যাব। কিন্তু আহি গ'ল আদ্যক্ষৰৰ কথাটো, সেই আদ্যক্ষৰটোৰ বিষয়ে মই আপোনালোকক সুন্দৰভাৱে মই অংকন কৰি দেখুৱাই দিছোঁ এনেকুৱা, আৰু দেখুৱাই দিয়া পাৰ্থক্য আছে মানুহৰ, গতিকে মই আপোনালোকক সেই বিষয়টোৰ ওপৰত ধুনীয়াকৈ এটা অংকন কৰি দেখুৱাই দিছোঁ, আপোনালোকে লক্ষ্য কৰিব। আৰু তাৰ লগতে মই এটা কথাও আপোনালোকক কওঁ যে আপোনালোকে চাব, প্ৰশ্ন আপোনালোকে এটা বস্তু চাব যে নাম, বহুতে আহি যায় সুধি যায় যে নাম, যে নাম মই পালোঁ, যে নামটো কি থ'ম। এই ক্ষেত্ৰতো এটা মই কথা কওঁ যে বহুতে কয় যে কি নাম থ'লে ভাল হ'ব, প্ৰশ্ন আহি যায়, কাৰণ মানুহৰ যেতিয়া প্ৰয়োজন হয় সেই সময়ত কিছুমান কথা মনত নপৰে, এইটো স্বাভাৱিক কথা যে আমাৰ কথা মনত নপৰে, কি নাম থ'ম লাগি যায়। তাৰ ফলত মই আপোনালোকক এটা কথাই কৈ থওঁ, যিখিনি যিসকলে মোৰ অনুৰাগী চাই আছে সেইসকলক কওঁ যে আপোনালোকে কোনো জাতক নৱজাতকৰ নাম থোৱাৰ সময়ত বিশেষকৈ আজিকালি এটা সুবিধা আছে যে আপোনালোকে গুগল, গুগলত ছাৰ্চ কৰিব,
গুগলত সার্চ করে আপনাদের ঠিক এনেকাকে মারি দিব। চক বুঝি বুঝছো, গুগলত সার্চ করব, আপনাদের জানেই সকলে আজিকালি নেট আছে, গতি গুগলত সার্চ করব, গুগলত সার্চ করে আপনাদের এনেকাকে মারি দিব যে অসমিয়া নামকরণ। যেতে আপনাদের নামকরণ বলে মারি দিব, আপনাদের দেখা পাব যে একদম কমপ্লিট নাম মানে আহি আছে, যি নামে নালাগে কিয় আপনার বারোটা রাশির ভিতর থাকা যি নামে আপনার আপনার লাগে সেই নামের ভিতর আমি পাব। অতি সুন্দর সুন্দর নাম আপনাদের গুগলত সার্চ করলে পাই যাব, এই তো বহুতে নজানে, এরকম সুধে যে এই ভাল নাম একটা লাগিছিল, ভাল নাম মোকো সুধে, সেই কারণে কইছো যে মই ডাইরেক্ট কইছো যে আপনাদের মো সুধি থাকাতকৈ বা জানিব বিচারাতকৈ মই কইছো আপনাদের গুগলত যাব, গুগলত যাই অসমিয়া নামাকরণ বলে সার্চ করিব, দেখিব সুন্দরভাবে আপনার সিরিয়ালি আহি আছে না, তারপর অতি সুন্দর সুন্দর নাম আছে, তারপর আপনাদের সেই নামটো সিলেক্ট করে পরিয়ালের মাঝে আলোচনা করে আপনাদের নামাকরণ করিব পারিব। গতি মোর কথা হল কি সেইটা কলো মুখ্যতঃ মই এটা কব গেছো যে আমার রাশি অনুযায়ী বারোটা রাশি অনুযায়ী নামবিলাক ভিন্ন ভিন্ন হয়, কারণ প্রত্যেকটা রাশিরে আদ্যাক্ষর বলে শব্দ এটা আছে, সেই কারণে কইছো যে আমার রাশি মই দিছো রাশি অনুসরি নামৰ আদ্যাক্ষর, ইয়াতে আপনাদের গম পাইছে, গতি প্রথম চাব মেঘ রাশি, যদি একবার যদি নবজাতকর মেঘ রাশি পড়ে যায় তেতিয়াহলে আপনাদের সেই রাশি নবজাতকজনের নামটো অ অথবা ল আখরেদি প্রথম আখরেদি আপনাদের থব পারে। দ্বিতীয়তে থাকিল বিষ রাশি, যদি বিষ রাশি হয় নবজাতকজনের এটা আপনাদের নামটো হসই হসউ ব বা ও এই চারিটা অক্ষর যিকোনো একটা অক্ষর ব্যবহার করিব পারে। ঠিক সেইদরে মিথুন রাশি যদি হয় তেতিয়াহলে আপনাদের দেখা পাইছে ক দ্বিতীয়া স আর ঘ এই তিনিটা অক্ষর যিকোনো একটা অক্ষরে আদি অক্ষর হব, ঠিক সেইদরে যদি কর্কট হয় তেতিয়াহলে আপনাদের পাইছে দ আর হ, আপনার চক দ আর হ আছে কর্কট রাশি, ঠিক সেইদরে সিংহ রাশিত হব ম আর ত, বর্ধনা তো দেয় এই ম আর ত আমি লিখি দিছো, ঠিক সেইদরে কন্যা রাশি প আপনার থ আর মর্ধনা হ, তুলা রাশি র আর ত আছে র আর ত, এই বৃষ্টি রাশি ন আর উনত্রিশটা জ, ঠিক সেইদরে ধনু রাশির হব ধ খ ফ এই তিনটা অক্ষর আদ্যাক্ষর, ঠিক সেইদরে মকরের হব খ বা জ বরিগা জ, কুম্ভর হব গ তালে বহ দন্তা হ, ঠিক সেইদরে মীনর আছে দ দন্তা দ প্রথম স আর দন্তা থ, ঠিক এই আখরকেটাই হল কোয়া হয় যে আদ্যাক্ষর আর রাশি অনুযায়ী আপনাদের ঠিক এই অক্ষর প্রথমটো হিসাব লই ফেলে থব পারে, এটা কোনো সমস্যা আপনাদের নাহে, আর এনে রাশিটা জানিলে যেহেতু নামটো কি হব মই কলোয়ে যে আপনাদের এতিয়া হলে গুগলত সার্চ করে অসমিয়া নামাকরণ বলে মারি দিলে আপনাদের তাত সার্চ করলে সুন্দর সুন্দর নাম পাই যাব, তারপর আপনাদের যিকোনো নামটা সিলেক্ট করে নবজাতকজনের থব পারিব। গতি আর কিছু যার যার জন্ম পত্রিকা নাই কইছো যে কিছু জন্ম পত্রিকা নাই, কথা এটা আছে সেই সকলের যি নামে চলি আছে সেই নামে আপনাদের রাশিটো ধরে লো পারে, কারণ কথা আছে শব্দই ব্রহ্ম, গতি সেইমতে যেটা চলি থাকিব সেইটোয়ে আপনার রাশি হিসাবত আপনি ধরে ফেলে কেতিয়াবা আপনি রাশিফলটো নিজে চাব পারে, এটাও বহু ক্ষেত্রে মিল পাব কিছু হলেও। গতি আপনাদের আজি বিশেষকৈ মই বেছি নকওঁ, মই প্ৰয়োজন বুলি ভাবি দিলোঁ, কাৰণ বহুতে ৰাখিটোৰ পিছত কোৱাৰ পিছতো নামটোৰ কথা আহি পৰে আদ্যাক্ষৰ কি হ'ব লাগে, আজি মই আপোনালোকক সুন্দৰভাৱে কৈ দিছোঁ যে বাৰটা ৰাখি মেঘ ৰাখিৰ পৰা আৰম্ভ কৰি মীন ৰাখিলৈকে এই ভিতৰত থকা যিকেইটা আছে এইবিলাক আপোনালোকে নিজে এই চাৰ্কুলটো নোট কৰি ৰাখি থৈ দিয়ক নিজের বহি এটা, তেতিয়া আপনাদের নিজে নিজে গম পাব যে কোনোবাই যদি কয় ওই মকর রাশিত পড়ে তাহলে কোব পারি যে খ বা বর্গা জ হব, আর কোনোবাই যদি কয় নয় বলো তুলা রাশি হয়েছে জাতকজন নবজাতকর তো গম পাব র বা দন্তাত্ব দ্বারা হব পড়ব, প্রত্যেকটারে
আদ্যাক্ষর, এনেকৈয়ে আপোনাৰ আমাৰ জ্যোতিষত আদ্যাক্ষৰ নিৰ্ণয় কৰা আছে। নিশ্চয় আপোনালোকে ইয়াৰ পৰা উপকৃত হ'ব বুলি ভাবোঁ মই। গতিকে আজিলৈ আপোনালোকৰ লগত মই এৰিছোঁ। যিসকলে নতুনকৈ চাই আছে সেইসকলে ছাবস্ক্রাইব কৰিব, লাইক কৰিব, এনেকুৱা তথ্য কিছুমান পাই থাকিব। খুব সৰু কথা কিন্তু বহুত জানিবলগীয়া কথা বুলি ভাবোঁ মই। নমস্কাৰ, এৰিছোঁ।